যে ইউরোপিয়ানরা খেলা মানে মনে করত মদ, খেলা মানে মনে করত জুয়া, খেলা মানে মনে করত মাগিবাজি, খেলা মানে মনে করত সমকামিতা, এই বছর প্রথম কাতার বুঝায় দিছে খেলা মানে এগুলি নয়। তারা কোরআনের আয়াত শোনায়া, কোরআনের সুন্দর আয়াত শুনে ইউরোপিয়ানরা মুগ্ধ হয়েছেন, তারা খুশি হয়েছেন আল্লাহর কোরআনের প্রতি। খেলার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন এই কাজগুলো মদ বলো, জুয়া বলো, খেলা বলো, যাই বলো না কেন, সবগুলা শয়তানের কাজ। এগুলার দ্বারা অপচয় হয়, কোনো উপকার মুসলমানের নাই, বরং এগুলার দ্বারা সময় নষ্ট হয় কি হয় না। চারটা খেলা জায়েজ, এছাড়া আর কোনো খেলা জায়েজ নাই। এক নম্বরে তীর ছোড়া, যেটাকে বলা হয় হাত সই করা। কি করা? হাত সই মানে আপনি তীর ছুড়তে পারেন নির্দিষ্ট জায়গায় লক্ষ্য বস্তুতে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তীর ছুড়া শিখলো, এরপরে সে এটা ভুলে গেল, প্র্যাকটিস করলো না, সে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দলভুক্ত নয়। এ কথা কেন বললেন? তার কারণ যুদ্ধ যখন লাগে তীরন্দাজের দরকার লাগে কি লাগে না? সাহাবায়ে কেরাম এক একজন সাহাবা এমন ছিলেন, খালিদ বিন ওলিদ থেকে নিয়ে তিনাদেরকে অনেক দূর থেকে যদি কোনো ছোট্ট বস্তুকে বলা হতো সেখানে তীর মারার জন্য, তাদের চোখের দৃষ্টি এত ভালো ছিল তারা অনায়াসে সেখানে তীর ছুঁড়ে মারতে পারতে। আর আমার দেশের পোলা পায়নারা ক্লাস ফাইভে পড়ে চশমার পাওয়ার হাজার কথা কয় না, এগুলা গুড়া মাছ খায় না, শাক খায় না, সবজি খায় না, কিচ্ছু খায় না, কয়দিন পরে চশমা ছাড়া আর চোখে দেখে না, আছে না নাই? চোখ দিছেন কে? দুই নম্বরে আরেকটা খেলা যায়, সেটা হলো গোর দৌড়। কি দৌড়? যুদ্ধের ময়না গোর দৌড় লাগে। আমার ভাইয়েরা আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ঘোড়ায় চড়া পছন্দ করতাম, আল্লাহ নবী আমাকে ঘোড়ায় বসাতেন, তিনি পেছনে বসতেন, আমাকে ঘোড়ার সামনে বসায়া আল্লাহর নবী জীবনে অনেকবার গোর দৌড় দিয়েছেন, যেটা আমি সাফিয়া পছন্দ করি। তিন নাম্বারে আরেকটা খেলা জায়েজ, সেটা হলো স্ত্রীদের সাথে যত খেলা আছে সব জায়েজ। বিবির সাথে যত খেলা, বিবির সাথে হাসি দেওয়াটাও সুন্নত। ইমাম আহমদ বিন হাম্বাল বলছে বিবিকে কুতু কুতু দেওয়াটাও সুন্নত। দিছেননি কোনোদিন? কথা কয় না, এটা খেলা, এটা কি খেলা? কি দিবেন কুতু কুতুরে আপনারা কি বলেন? কথা কয় না, কয় হুজুর কুতু কুতু দেই না, হেডা দেই, এরকম আছে না নাই? আজকের মাহফিলে বউ পিডাই না লোক নাই? কথা বলে না, বউ কি পিডানের জিনিস না আদর করার জিনিস? আহারে করেননি আদর, কি নমুনা আদরের! আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না, তোমরা একজন আর একজন পোশাকের মতো, পোশাকটা যেমন তোমার সাথে জড়ায় থাকে, তোমার স্ত্রী তোমার সাথে সেভাবে জড়ায় আছে, তাকে আঘাত দিও না, দাগ লাগাও না, কষ্ট দিও না, তাকে যদি কষ্ট দাও তোমার জীবনে কষ্ট নামার সম্ভাবনা আছে না? ইসলামিক পরিবারগুলোর চাইতে শান্তির পরিবার পৃথিবীতে আর কোথাও? আপনি ব্রিটিশ রাজ পরিবার বলেন আর যাই বলেন, এটি সংসারে শান্তি নেই, কারণ একটা আরেকটার বিশ্বাস করে না। কি করে না? মারামারির জন্য আল্লাহ আমাদের পাঠায় নাই। বিবিদেরকে আদর করবেন, বিবিদের সাথে যত রকমের খেলা আছে সব জায়েজ। বিবির সাথে লুকাচুরা খেলবেন ঘরের ভিতরে, দৌড়াদৌড়ি করবেন, রাতের বেলা দৌড় দিবেন, হাঁটবেন, এটা সুন্নত। আবার বিবিদের কাছে মাঝে মধ্যে সহযোগিতা করবেন। আধুনিক পোলা পয়নাকে হুজুর মন চায় বিবিদের কাছে সহযোগিতা করি, কিন্তু বিবিদের কাজ করে দিলে মুরব্বীরা কয় আমরা নাকি মাইকিয়া। আপনাদের নোয়াখালী লক্ষ্মীপুরে কি কয় জানি না, পোলা পাইনে নিজের স্ত্রীর কাজে সহযোগিতা করলে কত একটা মাইয়া মহিলাদের কাজ করে, এরকমের আছে না নাই? অথচ এটা বিশ্বনবীর সুন্নত, এটা কি আল্লাহ রাসুলের সুন্নত?
যারা বউ পিটাও ফেরাউনের সাথে তোমাদের হাশর হবে কারণ বিবিকে পিটানো এটা ফেরাউনের আদত ছিল কোন নবী বিবির গায়ে হাত দেয় নাই হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী তার অবাধ্য ছিল কি ছিল তিনি আল্লাহকে বলেন আল্লাহ আমার বিবি আমার কথা শুনেন আল্লাহ কয় ছেড়ে দাও আমার হাতে ছাড়ো এরপরও বিবির গায়ে হাত দেওয়া যাবে না লক্ষীপুরে রামগতির মা বোনদেরকে বলে দিয়ে যায় তোমাদের স্বামীরা যদি তোমাদের দিনের বেলা পিডায় তোমরা রাতের বেলা অন্ধকারে পিডাইবা কামাতা দিনু যেমন কর্ম তবে পুরুষরা যদি নারীদেরকে পিডায় এটার একটা বিচার আছে চেয়ারম্যানরা বিচার করতে পারে মুরব্বীরা করে যে তুই তোর বউরে পিডাস কেন কিন্তু কোন জামাই যদি স্বামী যদি যায় চেয়ারম্যান রে কয় চেয়ারম্যান সাহেব আমার বউ আমারে পিডাইছে বিচার করেন চেয়ারম্যান কইবো তুই বিষ খেয়ে মরি যা তোর মতো পুরুষ বাইচা থেকে কোন তাহলে বলতেছিলাম তিন নাম্বার খেলা জায়েজ বিবির সাথে যত খেলা কথা মনে আছে তো চার নাম্বার আরেকটা খেলা জায়েজ আমার বন্ধুগণ সেটা হলো যেই খেলার মধ্যে অশ্লীলতা নাই বেহায়াপনা নাই জুয়া নাই মদ নাই গাঁজা নাই শুধুমাত্র শরীর চর্চা করার জন্য করা হয় নিজের শরীরকে ফিট রাখার জন্য করা হয় সেটা আর্মি আর পুলিশ বাহিনীতে আছে না নাই আবার মাসনাদ আহমদের বর্ণনা আসছে সাঁতার দেওয়াটাও জায়েজ আছে কি দেওয়া নদী এলাকার মানুষ সাঁতার কম জানে না বেশি জানে এটা আল্লাহর নিয়ামত এটা শিখা জায়েজ এই খেলাগুলো কি আছে এছাড়া আর কোনো খেলা জায়েজ কিন্তু লুডু খেলা আপনাদের এলাকায় নাই তাস খেলা নাই জুয়া নাই গাজা বোধহয় নাই আবার ওই যে কি পতাকা লাগে আর্জেন্টিনা ব্রাজিল গতকালকে নাকি আর্জেন্টিনা হারছে কুমিল্লা একজন হাত পিলুয়ে মরেই গেছে আপনাদের লক্ষ্মীপুরে একজন ফ্ল্যাগ লাগাইতে যায় মারা গেছে কোথায় কোথায় আমরা আজকের মাহফিল থেকে তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাত বানায় দাও বুঝে নাই আল্লাহ তুমি তারে না বুঝার কারণে ক্ষমা করে দাও ভবিষ্যতে আমরা আর এই কাজ করব কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা ওদের সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক বাংলাদেশ থেকে ডাইরেক্ট বিমান আর্জেন্টিনা যায় তো আর্জেন্টিনা পতাকা লাগাইছ কেন ফাগল কোথাকার না মরা মানুষের জন্য কোনো মন্তব্য করা যাবে না মুসলিম শরীফের সহিহ হাদিস আল্লাহর নবী বলেছেন যে মরে গেছে সে তার আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেছে তার ব্যাপারে তোমরা কোনো মন্তব্য করবে না তার ব্যাপারে দায়িত্ব কার কাঁধে এটা মনে রাখবেন জীবনে কোনোদিন মরা মানুষকে নিয়ে টল করবেন না মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বললেন যেই লোকটা মারা গেল সে তার আমল নিয়ে তার রবের কাছে চলে গেছে তুমি তাকে নিয়ে কোনো মন্তব্য করবে না তার দায় দায়িত্ব এখন আল্লাহর হাতে আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো ভালো কাজের কারণে তাকে ক্ষমা করে দিতে পারে মুসলমানের হৃদয় ছোট না বড় এই জন্য আমরা যখন জানাজা পড়ি জানাজাতে দোয়া কি নিজের বাপের জন্য না সবার জন্য আল্লাহুম্মাগফিরলি হাইয়েনা পড়েন আল্লাহুম্মাগফিরলি হাইয়েনা অমাইয়েতিনা অশাহিদিনা অগাইবিনা অসগীরিনা অকাবিরিনা অজাকারিনা অংসানা ওলি আহবাবিনা ওলি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সবার জন্য জানাজার নামাজে দোয়া আছে না না কোথায় কোন কাতারে খেলা হয় তারা নাকি সূরা আর রহমান দিয়ে খেলা শুরু করছে এটা তাদের ব্যাপার ওইটাতে কোনো সওয়াব নাই খেলার মধ্যে খেলা শুধু আমি যে চারটা বললাম জায়েজ আছে কিন্তু কোনো সওয়াব নাই এখন বাংলাদেশের মিডিয়ার ঘুম নাই কয় নাচ হইলো না ড্যান্স হইলো না নর্তকী হইলো না কোরআন তেলাওয়াত দিল কোনো জুলুস নাই আসলে হৃদয়ের মধ্যে শয়তানি থাকলে শয়তানি ছাড়া মজা কিন্তু আমরা যারা কোরআনের পাগল কোরআন আছে যেখানে আমরা আছি কোরআনের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই এই কোরআনের বিরুদ্ধে অতীতে যারা এই কথা বলেছেন একজনও ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই ঘরে বাইরে ইজ্জত হারা আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন আমরা বলি আমি এবার বলেন আমার হাতে এটা কি প্রথম আলোচনা এই কোরআন কি আল্লাহ জীবিত মানুষের জন্য পাঠাইছে না মরা মানুষের জন্য কিন্তু আপনাদের লক্ষ্মী পরে কোরআন তেলাওয়াত হয় মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য কষ্ট লাগে আমার ভাইয়েরা
কোরআন আসছে জীবিত মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার জন্য কিন্তু জীবিত মানুষকে কেন্দ্র করে কোরআনের যত আয়োজন হয় তার চেয়ে বেশি মারা গেলে 40 আর 4 দিন আর 5 দিনের জন্য আলাদা আলাদা মুদ্দারের জন্য কোরআন খতমের ব্যবস্থা আমার বাংলাদেশে আছে না না বিশ্বনবী আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা হাবিব এই কোরআন আমি আপনার উপরে নাযিল করেছি আপনি ক্লেশে পড়ে যাবেন আপনি অভাবগ্রস্ত হবেন ক্লেশে পড়ে যাবেন আপনি কষ্ট পাবেন লাঞ্ছিত হবেন অপমানিত হবেন এই জন্য আমি কোরআন নাযিল করি নাই বরং কোরআন নাযিল করেছি কোরআনের কারণে আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ এই কোরআন মানুষের ভাগ্যের পরিবর্তন করে আমার ভাইরা বিশ্বনবী হাদিসে বললেন মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে তাদের কথা তোমরা শুনবা তাহলে বোঝা গেল কোরআন দিয়ে যারা কথা বলে না তাদের কথার ভিতরে মিথ্যা কথাও আছে না না এরপরে নবীজি বলেন আমান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করে ন্যায় বিচার যদি পেতে চান কোরআনের বাইরে যাওয়া যাবে না আমার দেশের গ্রামে গঞ্জে যত দরবার হয় মেলা হয় শালিস হয় যারা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা নিজেরা কোরআন পড়তেও জানে না বুঝা তো দূরের কথা যার কারণে পিড়ি খায়া লাল চা খায়া বিচারের নামে অবিচার হয় এমন হাজার হাজার ঘটনা আছে না বিচার আছে যেখানে পান সুপারি সেখানে বিড়ি আছে সেখানে আপনাদের এলাকায় নাই বিচার বসলে কয় পান বিড়ি রাখা লাগবে অথচ আল্লাহর নবী বললেন আমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যারা বিচার করে তারাই ন্যায় বিচার করে বর্তমান সমাজে বিচার করতে তিনটা লাগে জিনিস জোরে বলেন কয়টা এক নম্বরে টাকা আছে যার সর্দারিটা তার আপনাদের এলাকায় এটা নাই দুই নম্বরে তার যার বংশের লাঠির জোর আছে বিচারটা তার তিন নম্বর ছাপা আছে যার বিচারটা তার অথচ আল্লাহ বলছেন বিচার যদি ন্যায় বিচার করতে চাও মান হাকামা বিহি আদালা কোরআন লাগবে বোঝা গেল কোরআন ছাড়া ন্যায় বিচার পাওয়া যায় না আর ন্যায় বিচার আছে যেখানে ভাগ্যের পরিবর্তন আছে না না সেই কোরআনের জন্য আমরা এক কাতারে দাঁড়াতে রাজি আছি না নাই দল বুঝি না মত বুঝি না আল্লাহর কোরআনের জন্য কাঁধে কাঁধ মিলাতে রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও